যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এই সময় মালয়েশিয়াতে মায়েদের ভিসা ব্যবহার করতেছেন, আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনারা কি করবেন, বা আপনার ব্যাংকের টাকাগুলো কি সেফটিভাবে থাকবে, বা আপনি ব্যাংকটি ইউজ করতে পারবেন কিনা, যাদের কিনা 3 মাস 5 মাস বা 7 মাস ভিসার এক্সপায়ার বা ভিসার মাতি হয়ে গেছে, ওই সমস্ত প্রবাসী ভাইদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং রয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বিশ্বকুমার স্যার এমপ্লয়ার বা মালিক পক্ষের উপর খুবই রাগান্বিত হয়েছেন এবং কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তাই তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন। পাশাপাশি মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভির ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন, শেয়ার করতে ভুলবেন না। যে সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে মায়েদের ভিসা ব্যবহার করতেছেন কিন্তু আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে 3 মাস 5 মাস বা 8 মাস ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে বর্তমান এই সময় যারা কিনা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছেন আপনার ওই ব্যাংকটি কতটুকু নিরাপদ, বা আপনি ব্যাংকটি কীভাবে যে সংরক্ষণ করতে পারবেন। আমি ইতিমধ্যে যে মে ব্যাংক সহকার আর বেশ কয়েকটি ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলেছি, যাদের কিনে ভিসা এক্সপায়ার হয়ে গেছে ওই সমস্ত প্রবাসী ভাইরা ব্যাংক অ্যাকাউন্টকে রানিং করতে পারবে কিনা, বা ফিউচার কোনো সমস্যা হবে কি না। যে সমস্ত ব্যাংক থেকে একটাই আনসার এসেছে যে সমস্ত প্রবাসীদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইদের ব্যাংক কার্ড, যাদের কিনে ব্যাংক কার্ড রয়েছে ওই ব্যাংক কার্ডের যদি কোনো প্রকার ব্যাংক কার্ডটি আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওই সমস্ত প্রবাসী ভাইদের ব্যাংক কার্ডটি আর নতুন করে আপনি রিপ্লেস করতে পারবেন না, বা আপনার ব্যাংক কার্ডটি মেশিনে স্টাক হয়ে গেছে, হারিয়ে গেছে বা কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইদের ব্যাংক কার্ডটি তুলতে হলে নতুন করে আপনাকে মিনিমাম 6 মান্থ বা আপনার 6 মাসের ভিসা থাকতে হবে। যদি আপনার ব্যাংক কার্ডে কোনো প্রকার সমস্যা না হয় আপনি কিন্তু অনায়াসে মালয়েশিয়াতে ভিসা না থাকলেও কিন্তু ব্যাংক কার্ডটি আপনি ইউজ করতে পারবেন, ব্যাংকের টাকাটা আপনার নিরাপদে রয়েছে। ইনকেসটি যদি আপনার যে ব্যাংক কার্ডটিও হারিয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, আপনি সরাসরি অরিজিনাল পাসপোর্ট নিয়ে কিন্তু ব্যাংকে গিয়ে আপনাকে যে আপনি পিনের মাধ্যমে টাকা তুলতে পারবেন। আর যে সমস্ত ভাইদের যে অনলাইন ব্যাংকিং রয়েছে বা আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে টাকা ট্রান্সফার করতেছেন আপনাদের ওইভাবে আপনারা কাজ করতে পারেন। যদিও কার্ড হারিয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা যে বিপরীত রাস্তা রয়েছে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং কি টাকা তুলতে পারবেন সরাসরি ব্যাংকে গিয়ে। যদি সমস্ত দিক বন্ধ হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে যদি সেটি 100 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন, বা 5000 রিংগিত হলেও আপনি তুলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। শর্ত হচ্ছে যে পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে চলে রয়েছে ওই পাসপোর্টটি নিয়ে সরাসরি আপনাকে ব্যাংকে যেতে হবে, তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি ফেরত পাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। দেশমাত্র ভিউয়ার্স, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বিশ্বকুমার স্যার গতকাল একটি গুরুত্বপূর্ণ বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে একটি কথা প্রচার প্রসার হচ্ছে, বিভিন্ন যে গণমাধ্যমেও প্রচার প্রসার হচ্ছে যে বর্তমান এর সময় বিভিন্ন কোম্পানিগুলো যেই ফরেন ওয়ার্কার বা বিদেশি শ্রমিকদেরকে নিয়োগ দেওয়ার কারণে কিন্তু স্থানীয় নাগরিকদেরকে কাজ থেকে বহিষ্কার করতেছে বা টার্মিনেট করতেছে। শুধুমাত্র স্থানীয়দেরকে যদি কাজে নিয়োগ দিতে হয় বা কাজে রাখতে হয় অনেকগুলো টাকা পেমেন্ট করতে হয় কোম্পানিকে, তাই তো কম খরচে অল্প টাকায় যে বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে এবং কি কাজে রাখতেছে ওই সমস্ত কোম্পানির প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বিশ্বকুমার স্যার। তাই তো যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এর সময় আমরা বিশেষ করে যে অফিসিয়ালি ক্যাশ রয়েছে এবং কি সার্ভিসে সেলসে ওই সমস্ত যে সেক্টর আমরা কাজ করতেছি, আমরা সময় রয়েছে, সুযোগ রয়েছে, ভালো একটি কাজ দেখে এখনও আমরা যেগুলো করতে পারবো ওই সমস্ত কাজে আমরা জয়েন করব। নর্মালি মালয়েশিয়াতে কোনো বিদেশি শ্রমিক ক্যাশে কাজ করতে পারবে না, সেলস যে ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না, অফিসিয়ালি যে সমস্ত পোস্টে কাজ করা যাবে না ওই সমস্ত পোস্ট থেকে আমরা এখনও সময় রয়েছে, ভালো একটি কাজ খুঁজে বের করবো। এবং কি যখনই কিনা কলিং ভিসা আবারও আগের মতো স্বাভাবিকভাবে অনেকগুলো যে বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করবে ঠিক তখনই কিন্তু কাজের চাহিদাটা খুবই যে আপনি খোঁজ করে পাবেন না এমন একটা পর্যায়ে চলে আসবে। তাই তো আমরা এখন সময় রয়েছে, সুযোগ রয়েছে, ভালো একটি কাজ দেখে কাজ কন্টিনিউ করবো আর চেষ্টা করবো আমরা অবশ্যই আমার যে কোম্পানির আন্ডারে কাজ করতেছে বা আমার পাসপোর্টটি অন্য কোথাও কাজ করতেছে আমার পাসপোর্টের সেক্টরের সাথে বা আমার কী ভিসা ওই ভিসার সাথে ম্যাচিং করে আমরা
কাজ নেওয়ার জন্য, যেহেতু যখন কিন্তু তল্লাশি শুরু হয়ে যাবে ঠিক তখন কিন্তু জামিনে আবেদন করতে পারেন। আর যে আপনার যদি কিরজা সালা হয়ে থাকে, ওই কিরজা সালার কারণে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন। দেশের মাত্র ভিউয়ার্স, ইনশাল্লাহ আগামীকাল কিরজা সালা বা আপনার ভিসা কীভাবে ক্যান্সেল করে পাঠিয়ে দিচ্ছে প্রমাণ সহকারে আপনাদেরকে আমরা ভিডিও মাধ্যমে দেখাবো, এবং যেই রেজিস্ট্রেশন আর্টিকের মাধ্যমে যে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে করবেন নাকি পুরাতন পাসওয়ার্ড দিয়ে করবেন, কীভাবে করলে ভালো হবে, যাদের পাসওয়ার্ড এখনও আসেনি হাইকমিশন থেকে তারা কী করবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব ইনশাল্লাহ আগামীকাল ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। দেশের মাতৃ বিবাস, প্রবাস জীবনের গল্প সহকারে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করতেছি আমার নতুন পেজে আমিরুল ইসলাম রুবেল। ডিসক্রিপশন বক্স এবং কি কমেন্টে যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারেন এবং কি দেখতে পারেন, সাথে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দেশের মাতৃ বিবাস, আজকে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে দেখা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন, জানা সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা পর ভিডিওতে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।